নাস্তিক হয় কেবলমাত্র কপাল পোড়ারা। কারা নাস্তিক হয়, জোরে কোন কারা? কপাল পোড়া। আবার ওনাদের নাম বুদ্ধিজীবী, মাথা দেখলেই বোঝা যায় মাথাগুলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল নাই। যাও দু এক গাছ আছে পাটের দড়ির মতো সাদা, দেখলেই ঠিক পাওয়া যায়। সেহারা শরীফ দেখলেই বোঝা যায় নামাজ নাই, রোজা নাই, চরিত্রহীন। আল্লাহরে স্বীকার করে না। মেয়ে লোকের শরীরের কোন অংশ কেমন এর প্রশংসায় হাজারো কবিতা রচনা করে, আল্লাহর জন্য একটা লাইনও লিখতে পারে না, ঠিক কিনা? এর আবার জাতীয় পুরস্কারও পায়। কপাল পোড়া কি পোড়া? কয় আল্লাহ নাই, ছাগল কোথাকার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে একবার একটা বহস হলো এক নাস্তিকের সাথে। কার সাথে? সময় ছিল ধরুন বেলা ১১টা, উনি সেই মজলিসে উপস্থিত হলেন বেলা ১.৩০টায়। সমস্ত মানুষ অসন্তুষ্ট। নাস্তিক বলছে যে আপনার সাথে কিসের তর্ক করব, আপনার সাথে কোনো তর্কই করব না, কোনো আলোচনাই করব না। যে ব্যক্তির কাছে সময়ের গুরুত্ব নাই, এত বড় প্রোগ্রামের গুরুত্ব নাই, সময়ের মূল্য নাই, তার সাথে বহস কিসের? তিনি খুব শান্তভাবে জবাব দিলেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তাকে স্থান করে দিন, তিনি বললেন আমারও তো কিছু জবাব থাকতে পারে, তুমি একতরফা অভিযোগ করছো আমার প্রতি। দেখো আমি আসতে গিয়ে এই এই বিতর্ক স্থলে, এই অনুষ্ঠানে আসতে গিয়ে পথিমধ্যে দেখলাম এক নদী, এখন আমি আসি কেমনে কত দেখি, কার হবে কিসে? আমি খুব ভাবনায় পড়ে গেলাম, হঠাৎ দেখলাম কই থেকে একটা বিচি এসে পড়ল আমার পায়ের কাছে। অমনি বিচিটা অঙ্কুরিত হয়ে দুটি পাতা গজিয়ে দেখটি না দেখ বিশাল মহিরুহে বড় এক গাছে পরিণত হয়ে গেল। আমি শুধু তাকায় তাকায় দেখি হইল কি, একটু পরে কোত্থেকে একটা করাত এলো, গোড়াটা কেটে দিল, দড়াম করে গাছটা পড়ে গেল, অমনি চিড়ি চিড়ে তক্ত হয়ে গেল। কোত্থে এক এক হাতুড়ি এলো, ঠাস ঠাস করে লোহা মারলো, পট করে নৌকা হয়ে গেল, সেটা পড়ে গেল নদীতে। দেখছেন সুবহানাল্লাহ কই ফেলেছেন? আরে কি আর সুবহানাল্লাহ কোন, আগে তো শুনবেন। পড়ে গেল নৌকা পানিতে, আমি মোটেই বিলম্ব না করে উঠে বসলাম নৌকায়, কোনো মাঝি নেই কিছু নেই, নৌকা পাড়ি দিয়ে পার নামায় দিল। সেই যে আমার একটু আসতে দেরি হলো, নইলে দেরি হওয়ার কথা ছিল না। নাস্তিক কয় সর্বনাশ, এই লোকের সাথে তো বহাসের কোনো প্রশ্নই ওঠে না, এ লোকের মাথার সবগুলি স্ক্রু ঢিলা। একটা গাছ মুহূর্তের মধ্যে বীজ থেকে গাছ হয়ে গেল, কোত্থেকে এক তরবারি এলো, তার কোনো মিস্ত্রি টিস্ত্রি নাই, গাছটা কেটে পড়ে গেল, কেমনি কেমনে তক্ত হয়ে গেল, কোত্থেকে হাতুড়ি এলো, ফটাফট লোহা লেগে নৌকা হয়ে গেল, বিনা মাঝিতে পাড়ি দিয়ে গেল, সর্বনাশ। আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনি তো বদ্ধ পাগল। বিনা মিস্ত্রিতে কোনোদিন গাছ কেটে তক্তা হয়? কোনোদিন সেই গাছ দিয়া বিনা মিস্ত্রিতে নৌকা হয়? আমার বন্ধুগণ, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, শোনো নাস্তিক, তোমার সাথে কোনো কিতাব দিয়া বহস করতে চাই না, আমি বদ্ধ পাগল না তুমি বদ্ধ পাগল, সেটাই প্রমাণ হবে। তুমি নিজেই বললে বিনা মিস্ত্রিতে একটা গাছ কাটতে পারে না, বিনা মিস্ত্রিতে গাছ চিরে চিরে তক্তা হতে পারে না, বিনা মিস্ত্রিতে তক্তাগুলি জোড়া লেগে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না। একটা ছোট্ট নৌকা যদি একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে, এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো, এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে, কেমন করে তুমি বুঝলে? নাস্তিক সঙ্গে সঙ্গে ইমাম আজমের পায়ের উপরে পড়ে গেল আর বলল, আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি জীব
জীবনের ভুল ধরা পড়ে গেছে, আর কোন তর্ক করতে চাই না, আমি মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই?
বলুন অবশ্যই যথেষ্ট। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করেছেন কোরআন শরীফে, কোথায় করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, আমার আল্লাহ তো এমন, আমি যখন ক্ষুধার্ত হই আমার ক্ষুধার সময় পেট ভরে আমাকে খাবার ব্যবস্থা করেন আমার আল্লাহ, আমি যখন তৃষ্ণার্ত হই ঠান্ডা পানি দিয়ে আমার কলিজাকে ঠান্ডা করে যিনি দেন তার নাম আল্লাহ, তিনি কে? আল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই কে আমাকে সুস্থ করে? চিল্লায় কো আল্লাহ। আমার রোগ ভালো করার জন্য কোন পীরের কাছে যাব না, আমার ছেলে মেয়ে না হলে সন্তান পাওয়ার জন্য কোন মাজারে যাব না। এর নাম ঈমান, এর নাম কি? উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ মুসলমান হও। মাজারের কাছে যায় খাজা বাবার কাছে, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে? ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না, আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন কে? ওয়া ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কিছু চাইতে হয় আল্লাহকে আল্লাহর কাছে চাও, কিছু বলতে হয় আল্লাহকে বলো, আর আল্লাহরে ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা? ওটা তো আছেই, আরো কিছু আছে। আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায়, ছোটবেলায় দাঁত পড়ে না? অবশ্য আপনাদের পড়ে নাই নাকি? পড়ছে। দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে, দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে, যাইয়ে বলো ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও। হায় রে কপাল পোড়া, তুমি আল্লাহরে ছাড়ছো, আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে, যা মর ইন্দুরের কাছে যাইয়া। আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপসাও। কি আশ্চর্য কথা, গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি? বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপসাইবে? তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ, ইন্দুরের পাও ধর বিড়ালের পাও ধর। আরো আছে চট্টগ্রামে বাজে বস্তান বিরাট এক পুকুর, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। মুসলমান, আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কচ্ছপগুলা মানুষের খাইয়া খাইয়া খুব বজর্গ টাইপের হয়েছে, বিরাট বিরাট গায়ে শ্যাতলা পড়ে গেছে। মুসলমান সন্তান মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায়। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার কসম পর্যন্ত পৌঁছায় দিছে। কন্নাউযু বিল্লাহ, জোরে কন্নাউযু বিল্লাহ। ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট, জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন, কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে, সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে, মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে, ধারণা এই এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে। কি জেহালত, কি অজ্ঞতা, কি মূর্খতা, গাছের সাথে ঝুলানো পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে, কি অজ্ঞতা, কি মূর্খতা, কি জেহালত। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে। তুমি সারা দুনিয়াকে লাথি মারো, আল্লাহর দিকে চলে যাও, দুনিয়া তোমার পায় চুমা খাবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যাও, আল্লাহ কাছে যাও। ওয়া ইযা সালতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে, কিছু বললে আল্লাহর কাছে বলবে। আমার দেশে বহুত মাজার আছে, এই মাজারগুলি দিয়ে ব্যবসা করা হয়। মাজারে চতুর্দিকে লোক বসে থাকে, কি সব লোক, মাথায় বিরাট জট,
গায়ে সালার চট, আরো আছে লোহার শিকল, আছে না, গাজা খায়, কয় খাজা বাবা গাজা খাবা, গাজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা, নাউযু বিল্লাহ। এমন মাজারও আছে বাংলাদেশে যে মাজার গুলিতে মুদ্দারি নাই, সাইনবোর্ড লাগানো হয়েছে হযরত পথিক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, কোন পথিক কবে মরছে আল্লাহই জানে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, চট্টগ্রামের কুমিরা সীতাকুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল রাস্তার ধারেই একটা কবর, বিরাট সাইনবোর্ড হযরত ডাল চাইল রহমতুল্লাহ আলাইহির মাজার, দেখেন আপনারা যাওয়ার সময় বাম দিকে পড়বে, আসার সময় ডান দিকে পড়বে। আমি সেখানে মাহফিল করছিলাম, বললাম আপনারা খালি ডাইল চাইল খিচুড়ি খান, এবার আরেকটা মাজার বানায়া সেখানে সাইনবোর্ড লাগান হযরত মাছ তরকারি গোশত রহমতুল্লাহ আলাইহির মাজার, তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব। আজি মাজারে কিছু চাওয়ার নাই, মাজারে কিছু দেওয়ার আছে। কি দিবেন, টাকা? জবাব দেন, টাকা, চাদর, আগরবাতি, মোমবাতি, মান্নত, কি দিবেন? দোয়া, দোয়া, কি দিবেন? দোয়া। সে দোয়া থেকে আমার দেশ বঞ্চিত, পার্লামেন্টের মতো জায়গায় দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয়। এক মিনিট, পার্লামেন্টের সমস্ত সম্মানিত সদস্য এক মিনিট বোবা সংস্কৃতি পালন করে, কোনো কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকো। এই সংস্কৃতি আমার নয়, এ সংস্কৃতি হিন্দুর, এ সংস্কৃতি কাফেরের, এ সংস্কৃতি মুশরিকের। আমার সংস্কৃতি দোয়া করা। আমার সংস্কৃতি কি? দোয়া করা। কবরে যাবেন দোয়া করার জন্য, কিসের জন্য যাবেন? কিছু পাইতে যাবেন না, বিশ্বাস করুন আল্লাহর কসম, যিনি কবরে শুয়ে আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না। এখান থেকে টাকা খরচ করে লোকেরা আজমির যায় না, বাগদাদ যায় না। আমার রাসূল কি বলেছেন? লা তাসুদ্দুর রিহাল, খবরদার, তিনটি জায়গা ইল্লা বিসালাসা, তিনটি জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাইবে না। তিনটি জায়গা, কয়টি জায়গা মুখস্থ করুন? মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, মসজিদুল আকসা জেরুজালেম, মসজিদুন নববিয়্যা শরীফ মদিনা আল মুনাওয়ারা। কয়টা জায়গা হলো? আমার রাসূল বলেছেন এই তিনটা জায়গায় পয়সা খরচ করে যাইও জিয়ারত করার জন্য। আজকে জিয়ারত করার জন্য আপনি গেলেন আজমির বাগদাদ টাকা খরচ করে, সেখানে কি আপনি কি বললেন? খাজা বাবা আমার দোকানে ব্যবসা ট্যাবসা খুব কম, আমার যাতে ব্যবসা হয়, আমার ছেলে নাই মেয়ে নাই। আপনি বলতেছেন বাংলায়, কিসে বলতেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, আল্লাহর মাহবুব বান্দা, ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, মুজাহিদ। তার ভাষা কি? আরবি ছিল। তো উনি কি করে আপনার বাংলা বুঝবেন? কেউ গেছে পাকিস্তান থেকে, সে পাঞ্জাবিতে দোয়া করতেছে, কেউ সিন্ধি ভাষায় দোয়া করছে, কেউ উর্দুতে দোয়া করছে, কেউ মারাঠা ভাষায় দোয়া করছে, কেউ বাংলায় করছে, কেউ ইংরেজিতে করছে, কেউ উর্দুতে করছে। এতগুলি ভাষা কি তিনি বুঝবেন? আর তিনি কি ওখানে আছেন যে শুনছেন, এর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে। তাহলে আজমিরে কেন, বাগদাদে কেন, মাজারে কেন? সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন, রাত দিন চব্বিশ ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন, সুবহানাল্লাহ। তিনি দেওয়ার জন্য প্রস্তুত। শায়ের বলেছেন, হর হামেশা দেনে কো তৈয়ার হে, হর হামেশা দেনে কো তৈয়ার হে, জো না মাঙ্গে
উসে ও বেজার হে। সব সময়ের জন্য দিতে প্রস্তুত কে? কে যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তবে মনে রাখবেন, চাইলেই শেরেক হয় না। আপনি যদি আপনার বন্ধুর কাছে 50,000 টাকা ধার চান, এটা অবশ্যই শিরক না। শিরক কি? শিরক হলো অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া, এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, এটার নাম কি বলেন সবাই? শিরক। এই জন্য মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, গোলাপ পানি দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। মান্নত হবে কেবলমাত্র কার নামে? কার নামে? আর সে মান্নত পাবে কারা? মসজিদ নয়, মাদ্রাসা নয়, মান্নত পাবে গরিবরা, মান্নত পাবে এতিমখানা, মান্নত পাবে যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে তারা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কবরে চাদর দেওয়াই যদি জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহর কবরে এই রকমের সুতা দিয়া বুনানো চাদর দেওয়া হতো না। উম্মতেরা নিজের বুক ফেড়ে কলিজা বার করে রাসূলুল্লাহর কবরে চাদর পরায় দিত। সুতরাং আজ শপথ নিতে হবে, উদখুলু ফিসসিলমে কাফা, উদখুলু ফিসসিলমে কাফা, ষোলো আনা পরিপূর্ণ রূপ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর জীবনে কোনো মাজারে টাকা দিব না, পয়সা দিব না, মানত করব না, চাদর দিব না, আগরবাতি দিব না, মোমবাতি দিব না, মান্নত করব না, কবরওয়ালার কাছে কিছু চাইব না। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখা, দুহাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। স্লোগানের দরকার নাই, দুটি হাত উঁচু করে দেখান আল্লাহ রে। হায় আল্লাহ, শিরক এবং বেদাতের বিরুদ্ধে ঐতিহাসিক পল্টনের এই হাতগুলিকে তুমি কবুল করে নাও। জনে বলেন আমি হাত নামান। সন্তান নাই দাঁড়ান কেন? সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় কোন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের দাবি করলেন, বললেন রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করো। নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেল, নামাজের ভিতরে ওহী এসে গেল, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, হে জাকারিয়া আল্লাহ পাক তোমাকে একটি সন্তানের পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সন্তান তার মায়ের পেটে আসার আগে রব্বুল আলামিন তার নাম নিজি রেখে দিয়েছেন ইয়াহইয়া। কে নাম রাখলেন? হযরত জাকারিয়া বলেন, আয় আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমি তো বুড়ো মানুষ, আমার গায়ে শক্তি নাই, আমি বৃদ্ধ মানুষ, আর আমার স্ত্রী বন্ধা, সন্তান কিভাবে আসবে, কেমনে হবে? আল্লাহ পাক একটি জবাব দিয়া দিলেন, কাদালিক, এইভাবেই হবে, যেমন আমি ইচ্ছে করি। সুবহানাল্লাহ, যেমন আমি ইচ্ছে করি সেভাবেই হবে। আল্লাহ যদি ইচ্ছে করেন মানুষ বানাবার জন্য মা দরকার নাই, সন্তান মা দরকার নাই, বাপও প্রয়োজন নাই, আল্লাহ বানাইতে পারেন কিনা? কারে বানাইছেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করেন শুধু মা দিয়েই বাচ্চা বের করবেন, বাপেরও দরকার হবে না, পারবেন কিনা? কারে বানালেন? হযরত ঈসা আলাইহিস সালামকে বানালেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি সব তিনি করতে পারেন। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। উদখুলু ফিসসিলমে কাফা, পরিপূর্ণ রূপ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যা চাইবেন এখন থেকে কার কাছে চাইবেন? মনে থাকবে, সাওয়ার জায়গা নামাজের ভেতরে। আমরা নামাজে খালি সেজদা দিয়ে উঠে আসি, রাসূলুল্লাহ কত দোয়া করেছেন সেজদার মধ্যে। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর বান্দার ভিতরে
কোনো পার্টিশন থাকে না, একদম নিকটে চলে যাও আল্লাহর কাছে চাও। শিরক আপনার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ করে দেবে। শিরক আমলগুলি কি কি করবে বলেন, কিরকম বরবাদ করবে? মনে করেন একটা বিল্ডিং 100 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, বিশাল বিল্ডিং, 5 বছর সময় লেগেছে, 100 কোটি টাকা খরচ হয়েছে। এই বিল্ডিংটা চুরমার করে দেওয়ার জন্য কত টাকা লাগবে? একটা ডিনামাইট অথবা একটা বোম কিনতে হবে, দাম কত আমি জানি না, সেনাবাহিনীর লোকেরা ভালো জানবে। ধরে নিলাম আন্দাজে 20-50 টাকা, 50,000ই হোক কি 1,00,000 টাকাই হোক, আন্দাজে একটা ধরে নিলাম যে 1,00,000 টাকা দাম। 1,00,000 টাকা দামের একটি ডিনামাইট ওই 100 কোটি টাকা খরচ করা বিল্ডিং এর কাছে রেখে দূরের থেকে রিমোট কন্ট্রোল অন করে দেন, ধ্বংস হইতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ডের ভিতরে। 5 বছর ধরে প্রচেষ্টা করা নির্মিত এই বিশাল বিল্ডিং ধূলিকণায় পরিণত হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক হচ্ছে এমন যা তোমার আমলগুলিকে ধূলিকণায় পরিণত করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি মানুষের আমলনামার দিকে যখন মনোযোগী হব, আমলনামাগুলি যখন আমার সামনে আসবে, যখন কারো আমলনামার ভিতরে শিরক মিশ্রিত আমলনামা দেখব, ফাজআলনাহু হাবাআন মানসুরা, সমস্ত আমলগুলিকে আমি ধূলিকণায় পরিণত করে দেব। কোন দাম নাই, সব আমল বরবাদ হয়ে যাবে শিরক করার কারণে। কি করার কারণে? শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। বন্ধুগণ, আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন? আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি দেখা করতে চাই, রাব্বুল আলামিন বলেছেন ফামাই ওয়ামান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক তোমাদের মধ্যে যে কেউ যদি আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক স্থাপন না করে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? তাহলে শিরক এবং বেদাত মুক্ত জীবন যাপন করলেই তাওহীদ সলিড হবে। কোন আলহামদুলিল্লাহ, যারা কোন আলহামদুলিল্লাহ, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও।